স্মৃতিসৌধে কিছুক্ষণ পর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায়, সরাসরি চলে যাব তার কাছে। দেবাশিস, দর্শক আপনারা জানেন যে নতুন মন্ত্রিসভা গেল রাতে শপথ নিয়েছেন বঙ্গভবনে, এবং সেই শপথের পর আজ তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা, সেই স্থাপনাগুলোতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা দিনের শুরুতেই লক্ষ্য করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নতুন সরকারের, যিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই সরকার প্রধান তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, একই সঙ্গে সঙ্গে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাফারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করলেন, এবং এর মধ্যেই মন্ত্রিসভার কিছু সদস্য আগেই অবস্থান নিয়েছেন এখানে স্মৃতিসৌধের যে শহীদ বেদি রয়েছে, বেদির পাশে ঠিক এই মুহূর্তে আপনারা যে গাড়িবহরটি লক্ষ্য করছেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর। প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে, তার উপদেষ্টাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধের জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য প্রবেশ করলেন। অল্প কিছুক্ষণ পরেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন সরকারের সরকার প্রধান শেখ হাসিনা, এবং তার সঙ্গে থাকবেন মন্ত্রিপরিষদের যেসব নতুন সদস্য এখানে অন্তর্ভুক্ত হয়েছেন, তারা এখানে শ্রদ্ধা জানাবেন, এবং এর মাধ্যমেই কিন্তু এই নতুন সরকারের আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু বা আনুষ্ঠানিকভাবে যে কর্মকাণ্ড শুরু সেটি কিন্তু শুরু হলো। আপনারা দিনের শুরুতেই দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর, সেই 32 নম্বরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবগঠিত যে সরকার, সেই সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের যারা সদস্য হয়েছেন বা যারা মন্ত্রিপরিষদে ঠাঁই পেয়েছেন, সেই নতুন মুখ এবং পুরাতন মুখ মিলিয়ে যে নতুন মন্ত্রিসভা, সেই সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন, এবং এর পরে এখন যে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতাটি চলছে সেটি জাতীয় স্মৃতিসৌধ সাভারে। আপনারা জানেন যে বিশেষ যে দিনগুলো রয়েছে, জাতীয় দিবসগুলো রয়েছে, সেই দিবসে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান সশরীরে উপস্থিত হয়ে এই জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে এখানে শ্রদ্ধা জানানো হয়। এই রাষ্ট্রাচারে নতুন সরকার গঠন করার পর এখানে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে, নতুন সরকার গঠন করার পর কিন্তু নতুন সরকারের যারা দায়িত্বে এসেছেন তারাও তাদের দায়িত্বটি শুরু করতে চান এই জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়েই। নিশ্চয়ই আপনারা টেলিভিশনের পর্দায় দেখছেন অপেক্ষমান নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রস্তুত হচ্ছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং এখানকার সশস্ত্র বাহিনীর যে প্রস্তুতি এবং তাদের যে রীতি, সেই রীতি অনুযায়ী এখানকার সার্বিক প্রস্তুতি সম্পন্ন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে যিনি নতুন রেকর্ড গড়েছেন, সব মিলে প্রায় 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই তার যে নতুন রেকর্ড, এই রেকর্ডটি এখন শুধুমাত্র বাংলাদেশ নয়, এটি এখন বিশ্ব রাজনীতিতে একটি আলোচিত বিষয়, এবং সেই সময়টিকেই স্মরণীয় করে রাখতে এবং এখানকার যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং এর পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে রাষ্ট্রাচার রয়েছে, সেই রাষ্ট্রাচার অনুযায়ী এখন নতুন সরকার প্রধান শেখ হাসিনা তার নতুন নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। আপনারা জানেন যে নতুন পুরনো মিলিয়ে প্রধানমন্ত্রী সহ নতুন মন্ত্রিসভার 37 জন সদস্য, এবং এর পাশাপাশি রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এই সার্বিক প্রক্রিয়া গেল রাতেই সম্পন্ন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এরই মধ্যে গণমাধ্যমে সেই প্রজ্ঞাপনও কিন্তু প্রকাশিত হয়েছে, মন্ত্রণালয় বণ্টনও হয়ে গেছে। এরই মধ্যে নতুন মন্ত্রিসভার বেশ কজন সদস্য গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন ধানমন্ডিতে, নিশ্চয়ই আমরা এখানেও সেই চেষ্টাটি করব। আপনারা দেখছেন টেলিভিশনের পর্দায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে শপথ নেওয়ার পরদিন সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগ প্রধান এবং নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা এখন জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদির দিকে এগিয়ে আসছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য।
সশস্ত্র বাহিনী সম্মান রাষ্ট্রীয় সালাম দিবে, সশস্ত্র সালাম। দর্শক, আপনারা দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো টানা সরকারে তিনি এসেছেন এবং পঞ্চমবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালেন এবং সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে তিনি তাদের স্মরণ করেছেন। ঠিক এই মুহূর্তে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন তার পুরো মন্ত্রিসভা নিয়ে। দর্শক দেখছেন সেই চিত্রটি জাতীয় স্মৃতিসৌধ থেকে। দর্শক, এইমাত্র আপনারা দেখলেন আওয়ামী লীগ প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নতুন মন্ত্রিসভা নিয়ে, মন্ত্রিসভার যারা সদস্য তারা দায়িত্ব নিয়েছেন, তারা তাদেরকে যারা শপথ নিয়েছেন সেই শপথ নিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে এখন সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদি থেকে তারা এখন পরিদর্শন বই স্বাক্ষর করবেন পুরো মন্ত্রিসভার সদস্যদের নিয়ে। সরকার প্রধান সেদিকে এগোচ্ছেন, আগামীকাল তার কর্মসূচি রয়েছে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিসৌধ রয়েছে টুঙ্গিপাড়ায় সেই টুঙ্গিপাড়া শ্রদ্ধা নিবেদনের জন্য। এখন পর্যন্ত এই ছিল নতুন মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আমার কাছে থাকা সবশেষ তথ্য।